সকল শ্রোতাদের সুস্বাগত জানিয়ে শুরু করছি সাবধান সাসপেন্সের আরও একটি বিশেষ পর্ব। আজ আপনাদের জন্য থাকছে আকাশচন্দ্রের লেখা অনুগল্প অন্ধকারের অন্তরালে। এই গল্পটি আমরা নিয়েছি ফেসবুক থেকে এবং গল্পটির ধরন হল থ্রিলার অনুগল্প। গল্পের প্রধান চরিত্রে লেখক সুমন ঘোষ। শুরু হচ্ছে অন্ধকারের অন্তরালে। ও হ্যাঁ, যারা যারা এখন নতুন শুনছেন তারা তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটা করে দিন সাবস্ক্রাইব এবং পাশে আসা বেল আইকনটা প্রেস করে দিন, এইরকম আরও বিভিন্ন ধরনের মজাদার ও রোমাঞ্চকর গল্প শোনার জন্যে। জানুয়ারি মাসের শুরু, ঠান্ডা একদম জাঁকিয়ে পড়েছে। রাত 1:20, চারপাশ একেবারে নিঝুম, মনে হচ্ছে যেন এক মৃতের রাজ্য। শহরতলির একটি গলির একেবারে অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে আছে এক আগন্তুক। মাথায় মাঙ্কি ক্যাপ এমনভাবে পড়ে রয়েছে যাতে করে মুখ একদমই দেখা যাচ্ছে না। গায়ে জড়ানো একটি শাল, একটি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়েছে সে। হঠাৎ দেখা গেল গলির অন্য প্রান্ত থেকে হেঁটে আসছে অন্য একজন ভদ্রলোক। যেভাবে টলছে তাতে বোঝায় যায় যে সে ভীষণ রকম মদ্যপ অবস্থায় রয়েছে বর্তমানে। অন্ধকারের আগন্তুকের কাছে আসতেই আগন্তুক আস্তে আস্তে তার ডান হাতটি বের করে আনলো শালের অন্তরাল থেকে। হাতের কবজিতে রয়েছে একটি লাল পাথর লাগানো ব্রেসলেট। হালকা আলো আঁধারির মধ্যে তার হাতে দেখা গেল একটি চকচকে ধারালো ছুরিকা। এক মুহূর্ত না ভেবে সে ছুরিটা বসিয়ে দিল মদ্যপ লোকটির পিঠে এবং কোপের পর কোপ মরতে থাকলো যতক্ষণ না পর্যন্ত দেহ একেবারে নিথর হয়ে যায়। দেহ নিথর হওয়ার সাথে সাথে সে জোর কদমে হাঁটতে শুরু করলো এবং মিলিয়ে গেল জমাট অন্ধকারে। আবার সব কিছু হয়ে পড়ল নিস্তব্ধ। বইমেলার প্রথম দিনই প্রকাশিত হলো সুমন ঘোষের লেখা নতুন বই অন্ধকারের অন্তরালে। বর্তমানে যারা বাংলা থ্রিলার কাহিনীর একনিষ্ঠ ভক্ত তাদের মধ্যে খুবই কম লোক হয়তো খুঁজে পাওয়া যাবে যারা সুলেখক সুমন ঘোষকে চেনেন না। তাঁর প্রতিটি কাহিনীর মধ্যে খুন থাকবেই এবং সেই খুনের বর্ণনা তিনি এমনভাবে করেন যেন মনে হয় চোখের সামনে ঘটছে। বুক স্টলে পাঠকের ভিড় যেন উপচে পড়েছে, কারণ আজ স্বয়ং হাজির সুমন ঘোষ। প্রত্যেকে তার অটোগ্রাফ সই করা বই কিনছে। তারই মধ্যে চলছে নানা পাঠকের সঙ্গে লেখকের প্রশ্নোত্তর পর্ব। একজন তো সরাসরি জিজ্ঞেস করে বসল, দাদা আপনি এত সুন্দর খুনের বর্ণনা করেন কিভাবে? মনে হয় যেন আপনি নিজেই খুনটার এক্সপিরিয়েন্স করেছেন। উত্তরে কেবল একটা হাসি ফেরত দিলেন সুমন এবং সই করতে থাকলেন বইগুলোতে। আলো পড়ে তার হাতের কবজিতে চকচক করতে থাকলো লাল পাথর লাগানো একটি ব্রেসলেট। শুনছিলেন অন্ধকারের অন্তরালে, রচনা আকাশচন্দ্র। সমগ্র পরিকল্পনা পরিচালনায় এবং রূপায়ণে টিম সাবধান সাসপেন্স। এবং আমাদের এই ভিডিওটিতে আমাদের বিশেষভাবে সাহায্য করেছে সৌম্য এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউস। সৌম্য এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে মেনশন করা রয়েছে, আপনারা চাইলে সেই চ্যানেলটিকে ভিজিট করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।
যারা যারা আমাদের সাবধান সাসপেন্সের আজকের পর্বটি শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে, এবং যারা যারা প্রথমবার শুনছেন, নতুন এক্সপিরিয়েন্স করছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে নিন। আমাদের এই রকমই রোমাঞ্চকর এবং আরও নাম করা লেখকদের, নাম করা সাহিত্যিকদের বিভিন্ন ধরনের গল্প শোনার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জানান ভিডিওটি কেমন লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো বাই বাই।